পরিমাণ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা পূর্বের ক্লাসে টিস্যু ও টিস্যু তন্ত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করছি, উদ্ভিদের প্রজনন বা প্ল্যান্ট রিপ্রোডাকশন, যেটি তোমাদের উদ্ভিদ বিজ্ঞান অংশে দশম অধ্যায়। তো প্রথমে আমরা প্রজনন সম্পর্কে একটু জানি। প্রজনন হচ্ছে জীবের একটি অনন্য বৈশিষ্ট্য, যে জটিল যৌবনিক প্রক্রিয়ায় একটি জীব তার অপত্য বংশধর তৈরি করে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে প্রজনন। এবং এটি জীবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার বংশের ধারাবাহিকতা রক্ষা করার জন্য, তার অস্তিত্বের জন্য, তার টিকে থাকার জন্য। তাই প্রত্যেকটি জীবেরই এই বংশ বিস্তার করার ক্ষমতা রয়েছে। তো আমরা উদ্ভিদে সাধারণত তিন ধরনের প্রজনন দেখতে পাই, যৌন প্রজনন, অযৌন প্রজনন এবং পার্থেনোজেনেসিস, একটা বিশেষ ধরনের প্রজনন, সেটা সম্পর্কে আমরা পরে আলোচনা করব। আজকে আমরা যৌন প্রজননের কিছু অংশ আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো হলো পরাগরেণুর পরিস্ফুটন, পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটন, ডিম্বকের পরিস্ফুটন, স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন, নিষেক প্রক্রিয়া এবং নিষেক পরবর্তী পরিবর্তন। তো প্রথমে আমরা যৌন প্রজনন নিয়ে কথা বলি, যে যৌন প্রজননটা আসলে কী। যৌন প্রজনন হলো এমন এক ধরনের প্রজনন যেখানে দুটি ভিন্ন ধর্মী গ্যামেটের মিলনের মাধ্যমে নিষেক সম্পন্ন হয় এবং পরবর্তীতে সেখান থেকে অপত্য বংশধর সৃষ্টি হয়। তার ভিন্ন ধরনের গ্যামেট, অর্থাৎ একটা পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, তার মিলনের মাধ্যমে এই প্রজননটা সম্পন্ন হচ্ছে। একে আমরা বলছি যৌন প্রজনন। যৌন প্রজনন যে কোনো জীবের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যৌন প্রজননের মাধ্যমে জীবের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি হয়। এবং বৈচিত্র্য মানে যত বেশি বৈচিত্র্য হবে, জীবের টিকে থাকার সম্ভাবনাও তত বেশি বেড়ে যাবে। এবং বৈচিত্র্যের মাধ্যমে বিভিন্ন প্রকরণ সৃষ্টি হবে এবং তার মাধ্যমে বিবর্তনের যে ধারা, সেই ধারাটাও রক্ষিত হবে। কাজে যে কোনো জীবের জন্য এই যৌন প্রজনন অত্যন্ত প্রয়োজনীয়। এখন আমরা দেখি যে যৌন প্রজননের জন্য যে ধাপগুলো অনুসরণ করছে জীব উদ্ভিদ, সেটির দিকে। আমরা জানি যে উদ্ভিদে পুষ্প হয়, সেই পুষ্প হচ্ছে একটা বিশেষ অঙ্গ। কিসের অঙ্গ? সেটা হচ্ছে যে প্রজননের উদ্দেশ্যে রূপান্তরিত একটা বিটপ হচ্ছে পুষ্প, একটা শাখা, সে হচ্ছে প্রজননের উদ্দেশ্যে রূপান্তরিত হয়ে তৈরি হয়। কারণ তার মধ্যে এই যে পুষ্প, সেই পুষ্প চারটি স্তবক ধারণ করে, দল, বৃতি এবং পুংস্তবক এবং স্ত্রীস্তবক। এর মধ্যে দুটো অংশ, পুংস্তবক এবং স্ত্রীস্তবক, এগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় স্তবক, অর্থাৎ এগুলো ছাড়া প্রজনন করা সম্ভব নয়। তাই উদ্ভিদের এই পুষ্পের এই দুটো স্তবকের মাধ্যমেই মূলত এই যৌন প্রজননের অংশটা সম্পন্ন হয়। এখন পুংস্তবকের যদি আমরা দেখি, লক্ষ্য করে যে পুংস্তবক কী দিয়ে গঠিত, পুংস্তবক মূলত পরাগধানী এবং পরাগদণ্ড, এই দুটো অংশ নিয়ে গঠিত। এবং সেই পরাগধানী সাধারণত দেখা যায় দুটো পরাগধানী, দুটো প্রত্যেকটা অংশের দুটো করে প্রকোষ্ঠ থাকে, অর্থাৎ একটা পরাগধানী মূলত চার প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। এখানে আমরা এখানে ছবিটা দেখিয়েছি যে এরকম চারটা প্রকোষ্ঠ বিশিষ্ট। যদি আমরা পরাগধানীকে প্রস্তুচ্ছেদ করি, তাহলে এরকম চার প্রকোষ্ঠ বিশিষ্ট একটা অংশ দেখা যায়, যেখানে এই পরাগধানী পরাগরেণুগুলো তৈরি হচ্ছে। এই পরাগরেণু যেটা হচ্ছে গ্যামেটোফাইটের মূল প্রথম কোষ, এবং সে তার মাধ্যমে এই প্রজননটা সম্পন্ন হয় বা পুং গ্যামেটোফাইটটা তৈরি হয়। এই পরাগধানীর ক্ষেত্রে আমরা যদি সেকশন করি, তাহলে দেখব যে এখানে কতগুলো স্তর রয়েছে। যেমন প্রথম আমরা দেখেছি বাইরের এক স্তর একটা ত্বক, তারপর হয়েছে এন্ডোথেসিয়াম, এক স্তর বিশিষ্ট এন্ডোথেসিয়াম, এরপর কয়েক স্তর রয়েছে যেগুলো মধ্য ল্যামেলা বলা হয়, এবং এর পরবর্তীতে ভেতরে আরেকটি স্তর আছে যাকে ট্যাপেটাম কোষ বলা হয়। এই ট্যাপেটাম কোষের ভেতরে যে অংশ, সেইখানে মূলত এই পরাগরেণুটা তৈরি হয়। কীভাবে তৈরি হয়? যে ওখানে কিছু কিছু কোষ বিশেষভাবে রূপান্তরিত হয়ে যায়, তারা আকৃতিতে বড় হয়ে যায়, তাদের সাইটোপ্লাজম ঘন হয়ে যায় এবং নিউক্লিয়াস আকৃতিতে বড় হয়ে যায়, এবং সেই কোষগুলোকে বলা হয় স্পোরোজেনাস টিস্যু, যেগুলো পরবর্তীতে পরাগ মাতৃকোষ হিসাবে কাজ করে। এবং এই পরাগ মাতৃকোষটাই মূলত মায়োসিসের মাধ্যমে পরাগরেণু তৈরি করে। আমরা জানি যে মায়োসিস পরাগ মাতৃকোষে সংঘটিত হয় এবং সেখানে চারটি কোষ, হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়, এবং সেই হ্যাপ্লয়েড কোষ তৈরির মাধ্যমেই পরাগরেণুটা তৈরি হচ্ছে।
তাহলে এইভাবে এই যে পরাগরেণুর পরিস্ফুটন আমরা যে অংশটা বলেছি যে এখানে আমরা দেখছি যে পরাগধানীর ভিতরে পরাগরেণুটা উৎপত্তি হচ্ছে পরাগরেণুর উৎপত্তি হচ্ছে কিভাবে কতগুলো বিশেষ বিশেষায়িত কোষ যেগুলো পরাগ মাতৃকোষ হিসেবে কাজ করছে এবং সেখানে মায়োসিসের মাধ্যমে পরাগরেণু কোষ তৈরি হচ্ছে এখন আমরা আসি যে পরাগরেণু আকৃতিতে কেমন হবে পরাগরেণু দেখতে কেমন হবে পরাগরেণু মূলত গোলাকৃতি বা আয়তাকৃতি বা ত্রিকোণাকৃতি হতে পারে আমরা এখানে পরাগরেণুর ছবি এঁকেছি এটি একটি দ্বিস্তর বিশিষ্ট অংশ যার দুটো পাতলা প্রাচীর থাকে একটা ভেতরে ইনটাইন সেলুলোজ নির্মিত একটা পাতলা প্রাচীর এখানে আমরা দেখিয়েছি ইনটাইন এবং এর বাইরে কিউটিন নির্মিত একটা একটু পুরু প্রাচীর থাকে যেটাকে এক্সাইম বলা হয় এবং এর বাইরে এই এক্সাইনের মধ্যে অনেকগুলো ছোট ছোট ছিদ্র থাকে যেগুলোকে জাম পোর বলা হয় যার মাধ্যমে পরবর্তীতে এই পরাগ নালিকাটা তৈরি হয়ে থাকে তো এই ইন্টাইনে এই ইন্টাইন দ্বারা আবৃত এই পরাগরেণুতে একটি নিউক্লিয়াস থাকে যেটা প্রথমে কোষের মধ্যখানে অবস্থান করে কিন্তু যত কোষ ম্যাচিউর হতে থাকে আস্তে আস্তে সেই নিউক্লিয়াসটি কোষের এক পাশে চলে আসে তারপর এর মধ্যে একটা মাইটোসিস ডিভিশন হয় যেটা অসম একটা ডিভিশন যে একটা বড় কোষ বড় নিউক্লিয়াস তৈরি হয় আর একটি ছোট নিউক্লিয়াস তৈরি হয় বড় নিউক্লিয়াসটিকে বলা হয় নালিকা নিউক্লিয়াস এই যেখানে আমরা দেখিয়েছি নালিকা নিউক্লিয়াস এবং ছোট যে নিউক্লিয়াসটা তৈরি হয় বাঁকা একটু সেটা হচ্ছে জনন নিউক্লিয়াস তো যখন পরাগরেণুতে এই পোলেন টিউবটা তৈরি হয় তারপর নালিকা নিউক্লিয়াসটা প্রথমে পরাগ টিউবের মধ্যে পোলেন টিউবের ভেতরে ঢুকে যায় আর তার কিছুক্ষণ পরেই দেখা যায় যে জনন নিউক্লিয়াসটি দুই ভাগে বিভক্ত হয়ে দুটো পুং গ্যামেট তৈরি করে এবং সেগুলো নালিকা নিউক্লিয়াসের পিছনে আসতে থাকে ধাবিত হতে থাকে তাহলে এই যে পরাগরেণু তৈরি হলো সেখান থেকে পরাগরেণুর নিউক্লিয়াস বিভাজিত হলো অর্থাৎ পরাগরেণু জনন নিউক্লিয়াস নালিকা নিউক্লিয়াস এবং পোলেন টিউব এই সমস্তটাকে একত্রে বলা হয় পুং গ্যামেটোফাইট তাহলে আমরা আবৃত বীজী পুং গ্যামেটোফাইট বলতে বুঝি সেই অংশটা যেখানে পরাগরেণু রয়েছে নিউক্লিয়াস জনন নিউক্লিয়াস রয়েছে নালিকা নিউক্লিয়াস রয়েছে এবং পোলেন টিউব রয়েছে এই চারটি অংশ দিয়ে মূলত এই পুং গ্যামেটোফাইট তৈরি হয়েছে তাহলে এখানে আমরা পুং গ্যামেটোফাইটের যে পরিস্ফুটন কথাটা বলেছি তার মানে এই যে পরিবর্তন অর্থাৎ পোলেন গ্রেন থেকে সেখানে নিউক্লিয়াসের বিভাজন হলো পোলেন টিউব তৈরি হলো পুং গ্যামেট তৈরি হলো এই পুরো পরিবর্তনটাকে বলা হচ্ছে পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটন এখন তাহলে এই দুটো অংশ থেকে আমরা দেখলাম যে পরাগরেণুর পরিস্ফুটন হচ্ছে পরাগধানীর ভেতরে তারপর সেই পরিস্ফুটনের মধ্যে আবার পরাগরেণু থেকে নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে জনন নিউক্লিয়াস এবং নালিকা নিউক্লিয়াস তৈরি হচ্ছে তারপর পোলেন টিউব তৈরি হচ্ছে এবং পুং গ্যামেটোফাইটের পরিস্ফুটন সম্পন্ন হচ্ছে এরপর আমরা আসি ডিম্বকের পরিস্ফুটন এখন আমরা বলি যে ডিম্বক কী ডিম্বক হচ্ছে যে ভ্রূণ পোষক কলার ভেতরে নিউসেলাসের ভেতরে যে অংশ তৈরি হয় যেটা অমরার সাহায্যে আটকে থাকে তাকে বলা হচ্ছে নিউসেলাস তাকে বলা হচ্ছে ডিম্বক এখানে আমরা একটা অধোমুখী ডিম্বকের ছবি এঁকেছি তোমাদের অনেক সময় প্রশ্ন আসে যে একটি আদর্শ ডিম্বকের প্রস্থচ্ছেদ লম্বচ্ছেদের ছবি আঁকো তো এই ছবিটা তোমাদের আঁকতে হয় পরীক্ষায় তার সাথে পাশাপাশি আমরা ডিম্বকের যে বিভিন্ন অংশ রয়েছে সেই অংশগুলো সম্পর্কে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব এখানে প্রথমে আমরা খেয়াল করি যে ডিম্বকের এখানে একটি অংশ আছে যেটাকে বলা হয় ডিম্বক নাড়ি এই ডিম্বক নাড়ি হচ্ছে এমন একটা অংশ যেটার সাহায্যে খুব সরু এবং সূক্ষ্ম একটা অংশ যার সাহায্যে ডিম্বক অমরার সাথে যুক্ত থাকে সেই অংশটাকে বলা হচ্ছে ডিম্বক নাড়ি এবং ডিম্বক নাড়ি যে অংশের মাধ্যমে ডিম্বকের ত্বকের সাথে যুক্ত থাকে সেই অংশটাকে বলা হচ্ছে ডিম্বক নাভি তাহলে ডিম্বক নাড়ি এবং ডিম্বক নাভি সম্বন্ধে আমরা ধারণা পেলাম এরপর আসছে যে ডিম্বক মূল ক্যালাজা ডিম্বক মূল হচ্ছে সেই অংশটা যেখান থেকে ডিম্বকের যে ত্বক অন্তত্বক এবং বহিত্বক এখানে আমরা দেখিয়েছি ডিম্বক ত্বক অন্তত্বক এবং বহিত্বক সেই বহিত্বকটা সৃষ্টি হচ্ছে অন্তত্বক সৃষ্টি হচ্ছে সেই অংশটা এই উপরের অংশটাকে বলা হচ্ছে ডিম্বক মূল এবং এই ডিম্বক মূলের ভেতরে এই নিউসেলাস পাওয়া যাচ্ছে বা ভ্রূণ পোষক কলা যেটা
এই ডিম্বকের মূল অংশ জুড়ে আছে এবং তার মধ্যে মূলত এই এমব্রায়োসেট বা ভ্রূণথলিটা অবস্থান করছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা। এবং এই ভ্রূণথলির প্রথিত আছে এই নিউসেলাসের মাঝখানে, এবং নিউসেলাস মূলত গঠিত হচ্ছে প্যারেনকাইমা টিস্যুর মাধ্যমে। প্যারেনকাইমা টিস্যু দিয়ে এটা গঠিত হয় এবং পরবর্তীতে এই ভ্রূণপোষক কলা থেকে আসলে পুষ্টি সাধন হয় ডিম্বকের। তো এখানে এমব্রায়োথলি বা এমব্রায়ো স্যাক যে অংশটা ভ্রূণথলি, সেইটা হচ্ছে এর মূল অংশ এবং এটি তিনটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে ডিম্বাণু যন্ত্র বা এগ অ্যাপারাটাস, আরেকটি হচ্ছে প্রতিপাদক কোষ, আরেকটি হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। এই তিনটি অংশ দিয়ে মূলত এই এমব্রায়ো স্যাকটা গঠিত হয়েছে। প্রথমে আমরা দেখি যে ডিম্বাণু যন্ত্র বা এগ অ্যাপারাটাস কোন অংশটা। এখানে আমরা লাল রং দিয়ে দেখিয়েছি বড় একটা কোষ, এটা হচ্ছে ডিম্বাণু। তার দুই পাশে দুটো সহকারী কোষ রয়েছে, যে কোষের মাধ্যমে মূলত এই কোষগুলো ডিম্বাণুকে প্রোটেকশন দিচ্ছে, ডিম্বাণুকে সুরক্ষা দিয়ে থাকে। এই তিনটি অংশ অর্থাৎ ডিম্বক রন্ধ্রের কাছাকাছি যে ভ্রূণথলির যে অংশটি থাকে, তিনটি কোষ নিয়ে গঠিত, যেখানে ডিম্বাণু এবং দুটো সহকারী কোষ থাকে, এই অংশটাকে বলা হচ্ছে ডিম্বাণু যন্ত্র বা এগ অ্যাপারাটাস। ঠিক এর উল্টো দিকে অর্থাৎ ডিম্বক মূলের কাছাকাছি যে অংশটা, তিনটি কোষ বিশিষ্ট যে অংশ থাকে, যেটাকে প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল বলা হয়, এরা হচ্ছে এই অংশের অন্তর্ভুক্ত। আর মাঝখানে আমরা দেখব যে এখানে দুটো নিউক্লিয়াস একত্রিত হয়ে একটা সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করে, এটাকে আমরা সেকেন্ডারি নিউক্লিয়াস বলছি, যেটা পরবর্তীতে শস্য উৎপাদনে কাজে লাগে। তাহলে এই মোটামুটি আমরা ডিম্বাণু একটি ডিম্বকের গঠন সম্পর্কে আমরা জানলাম যে একটা ডিম্বকের মধ্যে কী কী অংশ থাকে, ডিম্বক নাড়ি, ডিম্বক নাভি, ডিম্বক রন্ধ্র, ডিম্বক ত্বক, সহকারী কোষ, ডিম্বাণু, সেকেন্ডারি নিউক্লিয়াস, প্রতিপাদক কোষ, নিউসেলাস এবং ডিম্বক মূল। এখানে আমরা যখন দুটো ত্বকের কথা বলেছি, ডিম্বক ত্বক, সেই ত্বক দুটো অন্তত্বক এবং বহিঃত্বক একটা অংশে এসে কিছুটা ফাঁকা অঞ্চল রেখে যায়, যে অঞ্চলটাতে উন্মুক্ত অবস্থায় থাকে, যেটাকে ডিম্বক রন্ধ্র বলা হয়। এবং যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে, বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে নিষেক সম্পন্ন হয় যখন, তখন এই ডিম্বক রন্ধ্রের মাধ্যমে, যেটাকে মাইক্রোপাইলো বলা হয়, এই মাইক্রোপাইলোর মাধ্যমে সাধারণত এই নিষেকটা সম্পন্ন হয়ে থাকে। এখানে আমরা অধোমুখী ডিম্বকের কথা বলেছি, তো এরকম চার ধরনের ডিম্বক রয়েছে। চার ধরনের ডিম্বক ঊর্ধ্বমুখী, অধোমুখী, পার্শ্বমুখী এবং বক্রমুখী। ঊর্ধ্বমুখী আমরা সহজেই বুঝতে পারি, অর্থাৎ যখন ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল এবং ডিম্বক নাড়ি একেবারে একই সমান্তরাল, একই সমান রেখায়, সরল রেখায় অবস্থান করে, তখন সেটাকে ঊর্ধ্বমুখী বলা হয়। এবং যখন নিম্নমুখী হয় বা অধোমুখী হয়, ডিম্বক রন্ধ্র তার নিচে থাকে এবং ডিম্বক মূল তার উল্টো পাশে অবস্থান করে, এবং ডিম্বক নাভি বা নাড়ি পাশাপাশি, তার পাশাপাশি অবস্থান করে, তখন সেটাকে বলা হচ্ছে অধোমুখী ডিম্বক। আর পার্শ্বমুখী হয় যখন ডিম্বক রন্ধ্রটা পার্শ্বে অবস্থান করে এবং ডিম্বক নাড়িটা হচ্ছে তার সমকোণে অবস্থান করে, তখন সেটাকে পার্শ্বমুখী বলা হয়। আর বক্রমুখী হচ্ছে যখন পার্শ্বমুখী অবস্থান থেকে ডিম্বক রন্ধ্রটা আরও কিছুটা বেঁকে নিচের দিকে চলে আসে, তখন সেটাকে পার্শ্বমুখী অবস্থান বলা হয়। তো এই চার ধরনের ডিম্বক সম্পর্কে আমরা ধারণা পেলাম। এখন আমরা আসি যে স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন। তাহলে প্রথমে আমরা বলি যে পুষ্পের যে স্ত্রী স্তবক আছে, সেই স্তবকের একটা অংশকে, স্তবকের অংশকে বলা হয় গর্ভকেশর বা গর্ভপত্র বা কার্পেল। সে কার্পেল মূলত তিনটি অংশ নিয়ে গঠিত, একটি হচ্ছে গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। এই তিনটি অংশের সমন্বয়ে মূলত এই কার্পেল বা গর্ভকেশর গঠিত হয়ে থাকে। তো এর ভেতরে ডিম্বাণু তৈরি হয়। এই ডিম্বাণু তৈরির ক্ষেত্রে দেখা যায় যে এখানে আমরা একটু ছবিটা খেয়াল করি যে যখন স্ত্রী রেণুকোষ, মাতৃকোষ তৈরি হয়, দেখা যায় যে নিউসেলাসের ভেতরে কিছু কোষ আকৃতিতে হঠাৎ বড় হয়ে ওঠে, সাইটোপ্লাজম ঘন হয়ে যায় এবং নিউক্লিয়াস বড় হয়ে যায়, এবং সেই কোষগুলোকে বলা হয় আর্কিস্পোরিয়াল কোষ, যেটা পরবর্তীতে এই স্ত্রী রেণু মাতৃকোষ হিসাবে কাজ করে এবং এটা হচ্ছে ডিপ্লয়েড একটা স্ত্রী রেণু মাতৃকোষ। তাহলে সেই স্ত্রী রেণু মাতৃকোষ থেকে পরবর্তীতে স্ত্রী রেণুকোষ তৈরি হয়। কীভাবে? মায়োসিস প্রক্রিয়ায়। এখানে চারটা সেল তৈরি হয় হ্যাপ্লয়েড, চারটি সেল তৈরি হচ্ছে,
এবং সেখান থেকে স্ত্রী রেণু কোষ তৈরি হচ্ছে, যেটা হ্যাপ্লয়েড ক্রোমোজোম নাম্বার। এবং এখানে প্রথম তিনটি যে কোষ থাকে, এই কোষগুলো সাধারণত কিছুদিনের মধ্যেই নিষ্ক্রিয় হয়ে যায়, এবং চতুর্থ যে কোষটি থাকে সেই কোষটি একমাত্র কার্যক্ষম স্ত্রী রেণু হিসাবে থেকে যায়, এবং সেটি আকারে বড় হতে থাকে, প্রোটোপ্লাজম সমৃদ্ধ হয়ে এবং একটি বড় আকৃতির কোষে পরিণত হয়, এবং এটি মূলত কার্যক্ষম স্ত্রী রেণু হিসাবে কাজ করে, মেগাস্পোর হিসাবে কাজ করে। তো এর মধ্যে মাইটোসিস ডিভিশন সম্পন্ন হয়, এবং সেখানে সম্পন্ন হয়ে নিউক্লিয়াসটি দুই ভাগে বিভক্ত হয়ে দুটো নিউক্লিয়াস তৈরি করে, এবং সেগুলো দুই মেরুতে চলে যায়। মেরু নিউক্লিয়াস তৈরি হচ্ছে, এবং সেখানে দুই নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা তৈরি হচ্ছে। তার পরবর্তীতে সেখানে আবার ডিভিশন হয় মাইটোসিস, এবং সেখানে চার নিউক্লিয়াস বিশিষ্ট দশা তৈরি হয়, এবং সেখানে আবার আরেকটি নিউক্লিয়াসের মাধ্যমে অর্থাৎ পরপর তিনটি ডিভিশনের মাধ্যমে এখানে আট নিউক্লিয়াস বিশিষ্ট একটি দশা তৈরি হয়, এবং প্রত্যেক ক্ষেত্রে চারটি নিউক্লিয়াস, এই দুই মেরুতে চারটি করে নিউক্লিয়াস অবস্থান নেয়, এবং এরা সাইটোপ্লাজম দিয়ে কিছুটা আবৃত অবস্থায় থাকে। পরবর্তীতে এখান থেকে একটি করে নিউক্লিয়াস দুই মেরু থেকে মাঝামাঝি জায়গায় এসে অবস্থান করে, এবং তারপর পরবর্তীতে এই দুটো নিউক্লিয়াসের মাধ্যমে সেকেন্ডারি নিউক্লিয়াসের সূচনা তৈরি হয়। যখন এখানে আমরা ছবিটা দেখিয়েছি যে এখানে এটি হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, পাশাপাশি আমরা দেখি যে এই যে তিনটি নিউক্লিয়াস দুই মেরুতে রয়ে গেল, তারা কি কাজে লাগে। এখানে দেখা যায় যে একটি মাঝে একটি কোষ আকৃতিতে বড় হয়ে যায়, যেটা ডিম্বাণু হিসাবে কাজ করে, এবং তার দুই পাশে দুইটি কোষ, যেটি ডিম্বাণুকে রক্ষার ক্ষেত্রে কাজে লাগছে, তারা হচ্ছে সহকারী কোষ হিসাবে কাজ করে। আর এর ঠিক উল্টো দিকের যে মেরু, সেই মেরুতে তিনটি কোষ থাকে যারা প্রতিপাদক কোষ হিসাবে কাজ করে। এই সম্পূর্ণ অংশটাকে বলা হচ্ছে একটি পূর্ণাঙ্গ ভ্রূণথলি বা এমব্রায়ো স্যাক, এবং এটি মূলত এই ডিম্বকের ভেতরে অবস্থান করছে। তাহলে এই স্ত্রী গ্যামেটোফাইট আমরা কাকে বলবো? এই যে তিনটি সেল, ডিম্বাণু, সহকারী কোষ তৈরি হচ্ছে, সহকারী কোষ, প্রতিপাদক কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস, এবং এর ভেতর যে অংশ, এই পুরোটা এমব্রায়ো স্যাক, এই পুরোটা নিয়ে আমরা বলবো এটা হচ্ছে একটা স্ত্রী গ্যামেটোফাইট। তাহলে একটা স্ত্রী গ্যামেটোফাইটের মধ্যে কী কী আছে? ডিম্বাণু আছে, সহকারী কোষ আছে, সেকেন্ডারি নিউক্লিয়াস আছে, এবং প্রতিপাদ কোষ আছে। এর মাধ্যমে মূলত এই সেকেন্ডারি স্ত্রী গ্যামেটোফাইটের যে পরিস্ফুটন ডেভেলপমেন্ট সংঘটিত হলো। এখানে আমরা যে সেকেন্ডারি স্ত্রী গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট দেখালাম, এটি আসলে একটি টাইপ, কারণ এখানে তিন ধরনের সাধারণত আমরা দেখব যে এই ডেভেলপমেন্ট হয়ে থাকে। একটি হচ্ছে মনোস্পোরিক, মনোস্পোরিক হচ্ছে যে এখানে আমরা যেটি দেখিয়েছি যে একটা চারটা সেল তৈরি হয়, এবং তার থেকে তিনটি সেল নষ্ট হয়ে যায়, এবং একটি সেল থেকে মূলত এই এমব্রায়ো স্যাকটা বা স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হয়েছে। তাহলে এটিকে আমরা বলছি মনোস্পোরিক, অর্থাৎ একটা স্পোর থেকে যখন এই পূর্ণাঙ্গ ভ্রূণথলিটা তৈরি হচ্ছে তাকে আমরা বলছি মনোস্পোরিক। এটা যদি এরকম হয় যে দুটো সেল থেকে তৈরি হতো তাহলে সেটা ছিল বাইস্পোরিক, আর যদি চারটি সেলই এর মধ্যে অংশগ্রহণ করতো তাহলে আমরা সেটাকে বলতাম টেট্রাস্পোরিক। সাধারণত আমরা বেশিরভাগ উদ্ভিদ, প্রায় শতকরা 75% উদ্ভিদই আমরা দেখব যে এই যে মনোস্পোরিক টাইপটি, এই মনোস্পোরিক টাইপটি আমরা বেশিরভাগ উদ্ভিদেই দেখতে পাবো। এটাকে আরেকটা নাম দেওয়া হয় পলিগোনাম টাইপ, অর্থাৎ পলিগোনাম জাতীয় উদ্ভিদে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তাহলে বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে, অর্থাৎ শতকরা প্রায় 75% উদ্ভিদের ক্ষেত্রে স্ত্রী গ্যামেটোফাইটের যে পরিস্ফুটন বা ডেভেলপমেন্ট আমরা এই পদ্ধতিতে দেখতে পাবো। এখন আমরা আসি যে এই নিষেক সম্পর্কে আসছি। নিষেক প্রক্রিয়া কাকে বলে? নিষেক হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে একটি অচল বড় ডিম্বাণু সাথে একটি সচল ছোট শুক্রাণু মিলনের মাধ্যমে নিষেক একটা জায়গোট তৈরি হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে নিষেক প্রক্রিয়া। এখানে আমরা দেখব এই যে এখানে ডিম্বাণু তৈরি হয়েছে, সেই ডিম্বাণুর সাথে একটি সচল শুক্রাণু এসে মিলিত হবে, এবং সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি নিষেক প্রক্রিয়া। তো এই প্রক্রিয়াটাকে আমরা কয়েকটি ধাপে দেখাতে পারি। যেমন আমরা যদি একটু ছবিটা এঁকে নেই, যে এখানে
আমরা পুষ্পের গর্ভমুণ্ড এঁকেছি এখানে, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং এটা হচ্ছে গর্ভাশয় যেখানে ডিম্বক অবস্থান করছে। তো প্রথমে যেটা হয় যে পরাগরেণু যখন ম্যাচিউর হয়ে যায়, সে পরাগরেণুর থলিকা থেকে বেরিয়ে বাতাসে ভেসে বেড়ায় পরাগায়নের উদ্দেশ্যে। তো সেটি যখন নির্দিষ্ট একটি ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়, সেখানে কিছু রস আহরণ করে সেটি আকারে বড় হয়ে যায় এবং পরবর্তীতে তার মধ্যে পোলেন টিউব তৈরি হয়। এবং আমরা যে এর আগে দেখেছি যে পোলেন টিউবের মধ্যে প্রথমে নালিকা নিউক্লিয়াস যায় এবং তার পেছনে দুটো পুংগ্যামের পেছনে যেতে থাকে। এখন এখানে যখন এই পোলেনটা পড়ছে তখন পোলেন টিউব তৈরি হচ্ছে, সেই টিউবের মাধ্যমে সেই টিউবটি তাকে পৌঁছে দিচ্ছে কোথায়, এই পরাগরেণু এই ডিম্বক্রন্ধের। এখানে আমরা এই লেখাগুলো একটু মুছে দিচ্ছি। এখন এখানে এই পোলেন টিউবটা তৈরি হচ্ছে, সেই পোলেন টিউবের মধ্যে দিয়ে মূলত নালিকা নিউক্লিয়াস এবং দুটো পুংগ্যামের চলে আসছে। যখন এরা এই রন্ধ্রের ভিতর দিয়ে প্রবেশ করবে, মূলত এই টিউবটা যখন কাছাকাছি রন্ধ্রের কাছাকাছি আসবে, তখন এই টিউবের মাথার অংশটা ফেটে যাবে এবং সেখান থেকে দুটো নিউক্লিয়াস, এই যে দুটো পুংগ্যামেট ছিল সেই পুংগ্যামেটগুলো মূলত এখানে নিক্ষিপ্ত হবে এবং এখানে এই টিউবটা একটু ভেতরে যাবে এবং এই নিউক্লিয়াসগুলো নিক্ষিপ্ত হয়ে একটি এই ডিম্বাণুর সাথে মিলিত হবে, আরেকটি নিউক্লিয়াস এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হবে। এই যে একটা ডিম্বাণুর সাথে একটা শুক্রাণু বা পুংগ্যামেট এসে মিলিত হলো, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে নিষেক এবং এটাকে বলা হচ্ছে সিনগ্যামি, সিনগ্যামি। এখন আর পাশাপাশি আমরা দেখছি যে এখানে আরেকটি নিউক্লিয়াস ছিল, সেই নিউক্লিয়াসটি এই সেকেন্ডারি দুটো নিউক্লিয়াসের সাথে মিলিত হচ্ছে এবং এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে তার মিলনকে বলা হচ্ছে ত্রিমিলন বা ট্রিপল ফিউশন, ত্রিমিলন বা ট্রিপল ফিউশন। ট্রিপল ফিউশন কেন বলছে, কারণ এখানে তিনটি নিউক্লিয়াস, এখানে দুটি রয়েছে আরেকটি নিউক্লিয়াস মিলিত হচ্ছে, যার জন্য এটাকে ট্রিপল ফিউশন বলা হচ্ছে। এবং তাহলে যেহেতু ট্রিপল ফিউশন হচ্ছে তাহলে এর ক্রোমোজোম সংখ্যা হবে 3N, অর্থাৎ এটা ট্রিপ্লয়েড একটা অবস্থা হবে এবং এখান থেকে মূলত পরবর্তীতে যেটা তৈরি হবে সেটাকে বলা হয় শস্য বা এন্ডোস্পার্ম, যেটি পরবর্তীতে ভ্রূণের খাদ্য তৈরি করবে, ভ্রূণের জন্য পুষ্টি যোগাবে। তাহলে এখানে প্রথমে সিনগ্যামি হলো, অর্থাৎ একটা ডিম্বাণুর সাথে একটা পুংগ্যামেটের মিলন হলো, পাশাপাশি আবার একটি পুংগ্যামেটের সাথে এখান সেকেন্ডারি নিউক্লিয়াসের মিলন হলো। এই দুটো মিলন একসাথে হচ্ছে বলে এটাকে বলা হয় দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। আমরা যখন আবৃতবীজী এবং নগ্নবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য করি তখন এই এই বিষয়টা চলে আসে যে আবৃতবীজী উদ্ভিদে সাধারণত দ্বিনিষেক দেখা যায় আর নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক দেখা যায় না। অর্থাৎ এই যে সিনগ্যামির সাথে সাথে এখানে একটা ট্রিপল ফিউশনও হচ্ছে, এই দুটো ব্যাপার একসাথে ঘটছে, যে কারণে আমরা এটাকে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বলছি। দুইবার দুইটা নিষেক একই সাথে সম্পন্ন হচ্ছে এবং এটা আবৃতবীজীর একটি অন্যতম বৈশিষ্ট্য যেটা তাকে নগ্নবীজী উদ্ভিদ থেকে পৃথক করে ফেলে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম তাহলে যে নিষেক কীভাবে হচ্ছে, যে প্রথম পরাগরেণু পরিস্ফুটন হয়ে গেলে পরাগরেণু এসে গর্ভমুণ্ডে পতিত হচ্ছে এবং সেখানে গর্ভমুণ্ডে পতিত হওয়ার পর সেখানে তার একটি টিউব তৈরি হচ্ছে, পোলেন টিউব তৈরি হচ্ছে এবং সেই টিউবের মাধ্যমে পরাগরেণু যে জনন নিউক্লিয়াস আছে সে পৌঁছে যাচ্ছে এই ডিম্বাণুর কাছে এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের কাছে। এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে নিষেক প্রক্রিয়া। এখন আমরা এখানে দেখিয়েছি যে ডিম্বক রন্ধ্রের মাধ্যমে এই নিষেকটা সম্পন্ন হচ্ছে, অর্থাৎ পোলেন টিউব ডিম্বক রন্ধ্রের ভিতর দিয়ে ঢুকে এই ডিম্বাণুর সাথে নিষেক সম্পন্ন করছে। এ ধরনের নিষেককে বলা হচ্ছে প্রোগ্যামি, প্রোগ্যামি। সাধারণত আম জাম এ ধরনের উদ্ভিদগুলোতে এইসব
এই ধরনের নিষেধ সম্পন্ন হয়, অর্থাৎ এর বাইরেও আরও কিছু ধরন আছে। যেমন এই ডিম্বক রন্ধ্রের মাধ্যমে যেভাবে প্রবেশ করলো পোলেন টিউব, তেমনি ডিম্বক মূলের অংশ দিয়েও অনেক সময় প্রবেশ করে, যেটাকে বলা হচ্ছে ক্যালাজোগ্যামি। তাহলে এখানে আমরা দেখছি ক্যালাজোগ্যামি, তাহলে যেটি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করছে তাকে বলছি আমরা প্রোগ্যামি, যেটি ডিম্বক মূল দিয়ে প্রবেশ করছে তাকে বলছি আমরা ক্যালাজোগ্যামি। আরেকটি প্রকার আছে যেটি হচ্ছে ডিম্বক ত্বক ভেদ করে, অর্থাৎ এখানে যে অন্তঃত্বক এবং বহিঃত্বক আছে সেই বহিঃত্বক ভেদ করে, অন্তঃত্বক বহিঃত্বক ভেদ করে আরেকটি প্রবেশ করে টাইপ হলো মেসোগ্যামি। মেসোগ্যামি কোনটি? যে যখন এই পোলেন টিউব ডিম্বক মূল বা ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ না করে ডিম্বকের ত্বক ভেদ করে প্রবেশ করে, অর্থাৎ ডিম্বকের যে অন্তঃত্বক বা বহিঃত্বক আছে সেই বহিঃত্বকের ভেতর দিয়ে যখন সে প্রবেশ করে তখন সেটাকে বলা হচ্ছে মেসোগ্যামি। আমরা প্রোগ্যামিটা সাধারণত আমজাম এই ধরনের উদ্ভিদগুলোতে দেখতে পাই এই প্রক্রিয়াটা। ক্যালাজোগ্যামি, ক্যাজোরেনিয়া বলে একটা উদ্ভিদ আছে, ঝাউ উদ্ভিদ, কক্সবাজারের উপকূলে প্রচুর পাওয়া যায়, সেই উদ্ভিদগুলোতে এই ক্যালাজোগ্যামি বা ডিম্বক মূল দিয়ে ঢোকার নিষেক সম্পন্ন হওয়ার প্রক্রিয়া দেখতে পাওয়া যায়। আর মেসোগ্যামি অর্থাৎ অন্তঃত্বক দিয়ে বা বহিঃত্বক ভেদ করে যে প্রক্রিয়া নিষেক সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে মেসোগ্যামি। এটা আমরা সাধারণত কুমড়া বা লাউ এই ধরনের উদ্ভিদগুলোতে আমরা দেখতে পাই। তাহলে এই কোন স্থান দিয়ে, কোন স্থান দিয়ে নিষেক সম্পন্ন হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা তিনটা ভাগে বিভাজন করলাম, প্রোগ্যামি, ক্যালাজোগ্যামি এবং মেসোগ্যামি। তাহলে এখানে আমরা মূলত দেখলাম যে নিষেক প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে নিষেক প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, যে একটা পোলেন গ্রেন সে গর্ভমুণ্ডের উপর এসে পতিত হচ্ছে এবং সেখানে পোলেন টিউব তৈরি হচ্ছে, সেটি জামপোর দিয়ে বেরিয়ে এসে গর্ভদণ্ডের ভেতর দিয়ে এসে ডিম্বক রন্ধ্রের মধ্য দিয়ে অথবা ডিম্বক মূলের মধ্য দিয়ে অথবা ডিম্বক ত্বকের মাধ্যমে সে ভেতরে প্রবেশ করছে এবং ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে, যেটাকে আমরা সিনগ্যামি বলছি। আর যখন সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে সে মিলিত হচ্ছে তখন সেটাকে আমরা বলছি ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক, যেহেতু দুটো নিষেক একসাথে সম্পন্ন হচ্ছে সেজন্য আমরা এটাকে দ্বিনিষেক বলছি, এবং এটি আবৃতবীজী উদ্ভিদের একটি বিশেষ বৈশিষ্ট্য। এখন আমরা আসি যে এই যে নিষেক সম্পন্ন হলো, এই নিষেক সম্পন্ন হলে নিষেকের পরবর্তীতে কী কী পরিবর্তন দেখা যায়, অর্থাৎ এই নিষেকের ফলে আসলে কী হবে। যে আমরা বলছি যে ডিম্বাণুর সাথে একটি শুক্রাণু মিলিত হলো, হওয়ার পরে আসলে এটা কী তৈরি হবে, একটা জায়গোট তৈরি হবে, এক কোষই একটা জায়গোট তৈরি হবে, ডিপ্লয়েড কোষ, এবং সেটি প্রথমে তার চারপাশে একটা পর্দা তৈরি করে সে রেস্টিং পিরিয়ডে চলে যাবে, কিছুক্ষণ সে বিশ্রাম নেবে, বিশ্রাম অবস্থা অতিক্রম করবে, তার পরবর্তীতে তার বিশ্রাম সময় শেষ হয়ে গেলে সে সেখানে ডিভিশন তৈরি হবে, ডিভিশন শুরু হবে, ট্রান্সভার্স ডিভিশন, প্রস্তচ্ছেদে ডিভিশন হবে, প্রথমে দুই কোষ তৈরি হবে এবং সেখান থেকে ভ্রূণ তৈরি হবে। এবং এই ভ্রূণ তৈরির ক্ষেত্রে একটা জিনিস আমরা খেয়াল করি, এই যে এখানে এন্ডোস্পার্মের কথা আমরা বলেছিলাম, এন্ডোস্পার্ম যেটা সেকেন্ডারি নিউক্লিয়াসের মাধ্যমে, সেকেন্ডারি নিউক্লিয়াস এবং আরেকটি পুংগ্যামেটের মিলনের মাধ্যমে তৈরি হয়েছিল, এটা এখানে এটি প্রয়োজনীয়তা এসে দেখা দিবে। কারণ এই এন্ডোস্পার্মে যে নিউক্লিয়াস তৈরি হলো, সেই কোষগুলো আকারে বৃদ্ধি পেতে থাকবে, অনেকগুলো ডিভিশন হবে এবং প্রত্যেকটা কোষ আসলে মূলত পুষ্টি এই এমব্রায়োর জন্য বা ভ্রূণের জন্য পুষ্টি সরবরাহ করবে, এবং পুষ্টি সরবরাহ করতে ভ্রূণ যতক্ষণ পর্যন্ত স্বাবলম্বী না হচ্ছে, অর্থাৎ সেই সময়টা পর্যন্ত এই এন্ডোস্পার্মটা এদেরকে পুষ্টি সাধন করে যাবে। এখন এরকম করতে করতে অনেক সময় দেখা যায় যে বীজের ভেতরে এই এন্ডোস্পার্মের সমস্ত পুষ্টিগুণ বা শেষ হয়ে যায়, তখন সেই ধরনের বীজগুলোকে অসস্যল বীজ বলা হয়, অসস্যল বীজ বলা হয়। আর যেখানে এই ভ্রূণের পুষ্টি সাধন করার পরও এন্ডোস্পার্মের কিছু অংশ থেকে যায় তখন সেটাকে পেরি ভ্রূণ বলা হয়, এবং সেটাকে সেই ধরনের বীজকে বলা হয় সস্যল বীজ। তাহলে যে বীজে
সস্যল বীজ এবং অসস্যল বীজ তোমাদের প্রশ্ন আসে যে সস্যল বীজ কোনটি বা অসস্যল বীজ কোনটি, যে যে বীজগুলোতে এন্ডোস্পার্মের অংশ থেকে যায়, কিছু অংশ থেকে যায় পেরিস্পার্ম হিসাবে, সেই বীজগুলোকে বলা হয় সস্যল বীজ। আর যে বীজগুলোতে কোনো ধরনের এন্ডোস্পার্মের অংশ থাকে না তখন সেটাকে বলা হচ্ছে অসস্যল বীজ। তাহলে এখানে এন্ডোস্পার্মের একটা গুরুত্ব আমরা বুঝতে পারলাম। এই নিষেক পরবর্তী যে পরিবর্তন, সেই পরিবর্তনে মূলত আমরা যে ডিম্বক অংশটা দেখছি, এই ডিম্বকটি আসলে কিসে পরিবর্তিত হয়? ডিম্বকটি আসলে মূলত বীজে পরিণত হয়। ডিম্বকের যে দুটো ত্বক, সেই দুটো ত্বক আসলে এখান থেকে পানি শোষিত হয়ে গিয়ে শক্ত একটা বীজ তৈরি হয়, দুটো বীজ ত্বক হিসাবে কাজ করে। এবং এই যে গর্ভাশয়, এই গর্ভাশয়টি আসলে পরিবর্তিত হয় কিসে? ফলে পরিবর্তিত হয়। আমরা যদি এখানে একটু লিখি যে ডিম্ব নিষেকের পরবর্তীতে আমরা কী কী অংশ পরিবর্তিত দেখব, একটা হচ্ছে যে ডিম্বকটা থাকবে, সেই ডিম্বকটা হচ্ছে কিসে পরিণত হবে? বীজে পরিণত হবে। আর এখানে ডিম্বক ত্বক সে বীজ ত্বকে পরিণত হবে। গর্ভাশয় সে ফলে পরিণত হবে এবং ফুলের ফলে পরিণত হবে, এবং ফুলের অন্যান্য যে অংশ অর্থাৎ দল বা বৃতি এগুলো সাধারণত শুকিয়ে নষ্ট হয়ে যায়। এই অংশগুলো, এই গর্ভদণ্ড গর্ভমুণ্ড, এই অংশটি সাধারণত নষ্ট হয়ে যায়, এগুলো আর থাকে না। তাহলে গর্ভাশয়টা মূলত ফলে পরিণত হয় এবং গর্ভাশয়ের ভিতরে যে ডিম্বাণুটা, সেই ডিম্বক যন্ত্র যেটা বা এমব্রায়ো থলি যেটা, সেটা মূলত এই ডিম্বকে বীজে পরিণত হচ্ছে। তাহলে এখানে আমরা এই পরিবর্তনগুলো দেখছি। পাশাপাশি যদি ডিম্বক নাড়ির কথা বলি, যেটা বীজ নাড়ি হিসেবে, ডিম্বক নাভি যেটা বীজ নাভি হিসাবে পরিবর্তিত হয়ে যাবে, এবং ডিম্বক রন্ধ্র এইগুলো আস্তে আস্তে ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাবে, তাহলে এই নিষেকের পরবর্তী যে ফলাফল সেটি হচ্ছে একটি বীজ তৈরি, যেটি পরবর্তী বংশধর তৈরিতে কাজে লাগবে। তাহলে আমরা আজকে এই যৌন প্রজননের যে অংশগুলো আমরা দেখলাম, যে যৌন প্রজনন সম্পর্কে আমরা ধারণা লাভ করার চেষ্টা করেছি, যে যৌন প্রজনন আসলে কী। যৌন প্রজনন হচ্ছে যে দুটি ভিন্ন ধরনের গ্যামেট, পুংগ গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, সেই দুটো গ্যামেটের মিলনের মাধ্যমে যে প্রজনন সম্পন্ন হচ্ছে তাকে আমরা যৌন প্রজনন বলছি। এবং এই যৌন প্রজননের যে ধাপগুলো, অর্থাৎ পুংগ গ্যামেট কীভাবে তৈরি হচ্ছে, স্ত্রী গ্যামেট কীভাবে তৈরি হচ্ছে, সেই ধাপগুলো আমরা জানার চেষ্টা করলাম। যে পুংগ গ্যামেট অর্থাৎ পরাগরেণু এখানে কীভাবে তৈরি হচ্ছে, পরাগরেণুর ভিতরে পুংগ গ্যামেটোফাইট অর্থাৎ পরাগরেণু, নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস এবং পোলেন টিউব বা পরাগ নালিকা, এই তিন চারটে অংশ মিলে পুংগ গ্যামেটোফাইট তৈরি হচ্ছে। পাশাপাশি স্ত্রী গ্যামেটোফাইট অর্থাৎ ডিম্বাণু সহকারী কোষ, প্রতিপাদক কোষ এবং সেকেন্ডারি নিউক্লিয়াস, এই সবগুলো মিলে স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হলো, যেটা আমরা এখানে দেখিয়েছি। এবং তার মাধ্যমে মূলত ডিম্বক এখানে নিষেক প্রক্রিয়াটাও আমরা দেখানোর চেষ্টা করেছি, যে একটা পরাগরেণু যখন গর্ভমুণ্ডে এসে পতিত হয়, তারপর তার পোলেন টিউবের মাধ্যমে সে কী করে এমব্রায়ো স্যাকের ভিতরে ঢুকে যায় এবং সেখানে ডিম্বাণুর সাথে নিষেক সম্পন্ন হয়, পাশাপাশি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথেও সব নিষেক সম্পন্ন হয়, যেটাকে আমরা ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক বলছি। এরপর আমরা দেখলাম যে এই নিষেকের পরবর্তী যে অংশটা, অর্থাৎ এই নিষেক হওয়ার ফলে আসলে কী হয়, যে আমরা দেখলাম যে ডিম্বকটি বীজে পরিণত হবে এবং ডিম্বক ত্বক বীজ ত্বকে পরিণত হচ্ছে, এবং ফাইনালি গর্ভাশয় যে অংশটি সেটি ফলে পরিণত হচ্ছে। তাহলে এখানে আমরা যৌন প্রজননের মাধ্যমে সাব আবৃতবীজী উদ্ভিদের যে প্রজনন প্রক্রিয়া সেটি আমরা দেখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা অযৌন প্রজনন এবং পার্থেনোজেনেসিস, আর একটি বিশেষ ধরনের প্রজনন সম্পর্কে জানব, কৃত্রিম প্রজনন সম্পর্কে জানব। তো আজকের মতো আমরা এখানে শেষ করব। তো আশা করব তোমরা এই বিষয়গুলো বাসায় অনুশীলন করবে এবং পাশাপাশি তোমরা এই ছবিগুলো শেখার চেষ্টা করবে, যেগুলো পরীক্ষার জন্য খুব জরুরি। তো ভালো থাকবে সবাই।